অস্টিওআর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়? পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেপটিসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অস্টিওআর্থ্রাইটিস কাদের এবং কোন বয়সে বেশি হয়? বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, অন্য নাম ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। শরীরের বিভিন্ন জয়েন্ট, হাড়ের শেষ প্রান্তে যে কার্টিলেজ থাকে তা একটা কুশনের মতো কাজ করে। ক্রমাগত মুভমেন্টের ফলে জয়েন্টের হাড়ের মধ্যে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে সম্ভাব্য ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কার্টিলেজ। নানা কারণে এই ক্ষয় হতে হতে এই কার্টিলেজের টোটাল ক্ষতি হয়। এর ফলে অস্টিওআর্থ্রাইটিস হয়, জয়েন্ট ব্যথা হয় ও মোবিলিটি কমতে থাকে। জয়েন্ট মার্জিনে নতুন হাড় তৈরি হয়। অস্টিওআর্থ্রাইটিস স্পাইনে হলে বলা হয় স্পন্ডাইলোসিস, যেমন ঘাড়ে হলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কোমরে হলে লাম্বার স্পন্ডাইলোসিস। শরীরের কোথায় অস্টিওআর্থ্রাইটিস হয়? হাঁটু, কোমর, হাত ও পায়ের আঙ্গুল, স্পাইন, কনুই, রিস্ট, অ্যাঙ্কেল প্রভৃতি স্থানে সচরাচর অস্টিওআর্থ্রাইটিস হয়। কাদের এবং কোন বয়সে বেশি হয়? যাদের শরীর মোটা এবং ভারী, 40 বছর বয়সের পর বংশগতভাবে অর্থাৎ কারো পরিবারে এই রোগ থাকলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়। যাদের পেশা জীবনে কঠোর পরিশ্রম করতে হয় তাদের বেশি হয়, কিছু ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিস হওয়ার কারণ বয়সের কারণে। বয়স বাড়ার সাথে সাথে ক্রমাগত ব্যবহারে কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রোটেক্টিভ কভার হারিয়ে যাওয়ার কারণে জয়েন্টের দুটিকে হাড়ের ঘর্ষণে ব্যথা হয়। স্থূলতার কারণে। স্থূলতার ফলে শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট, অর্থাৎ যে জয়েন্টে শরীরের ভার বহন করে, সেগুলোর উপর চাপ বাড়তে থাকে। বেশি শারীরিক ওজনের কারণে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। অন্যান্য কারণ। উল্লেখিত দুটি কারণের পাশাপাশি আরও কিছু কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেমন বারবার জয়েন্টে আঘাত লাগা বা অপারেশন করা, জয়েন্টে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, জয়েন্টে ইনফেকশন হওয়া, ডায়াবেটিস থাকা, অতিরিক্ত ইউরিক অ্যাসিড ও বাত থাকা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।